वेलकम बैक टू माय यूट्यूब चैनल। तो आजकल भिडियो अपना देखो जो अपना भिडियोते जूम आउट अथवा जूम इन करबें क्यों मैं अर्थात अपनी भिडियोते जूम करबें अथवा जूम आउट करबें। तो यम भिडियो मेक करना फुल भिडियो कन्टिन्यू करते हैं ये क्योंकि अपनी खूब इजिली अपनी काइन मास्टर एप्लीकेशन भर दिए करते हैं आलदा को सफ्टवेयर अथवा कोचुन प्रयोजन है ना। तो जस्ट काइन मास्टर ओपन करबें अपनी ना थे प्ले स्टोर पेजन अथवा डिस्क्रिप्शन बक्स लिंक आज चाहिए सरसान डाउनलोड कर। तो अपना फोन इन्स्टल हो गए अपनी सरसरी काइन मास्टर एप्लीकेशन ओपन करबें। ओपन करारे एखान अपनी जे स्टूडियो काज करते हैं अथवा जे प्लैटफर्मे यूट्यूब हमले यूट्यूब अथवा टिकटक लाइक हम टिकटक लाइक अथवा इंस्टाग्राम ये अपने जे प्लैटफर्मे काज करें जस्ट प्लैटफर्म सिलेक्ट करबें मीडिया चले जाबें। मीडिया जावर आनी आपनर जे भिडियो अपनी जूम आउट अथवा जूम इन करते चाचन भिडियो जस्ट एखान इनपुट कर। तो इनपुट कर भिडियो हमें डुप्लीकेट कर एक भर जूम इन अथवा एक भर हम जूम आउट कर देखो यह डुप्लीकेट कर। तो हमें हे एखान अपना भिडियो जो जस्ट जस्ट एक प्ले करी एखे देखें क्योंकि हमारे को जूम इन अथवा जूम आउट क्योंकि किच्छू ना जस्ट हम कैमरा स्लाइड हो मैंने स्लाइड ताछाड़ा किन्तु जूम इन अथवा जूम आउट ना दुटा किन्तु एक ही फुटेज मैं दुटा हे डुप्लीकेट कर जेहतु एक ही फुटेज। तो এখন আমি হচ্ছে আপনাদেরকে একটাতে জুম ইন একটাতে হচ্ছে জুম আউট করে দেখাবো। আপনি চাইলে মানে একটা ভিডিওর ভিতর করতে পারেন আমি জাস্ট দুইটা ভিতর দিয়ে দেখাচ্ছি। তো আপনি আপনার ভিডিওতে সিলেক্ট রাখা অবস্থায় এখানে দেখুন সিজারের পাশে যে অপশনটা পেন অ্যান্ড জুম। তো যাওয়ার পর এখান থেকে আপনি হচ্ছে ইন্ড যেটা হচ্ছে ইন্ড আর একটা আছে স্টার্ট পজিশন একটা আছে ইন পজিশন। তো এই স্টার্ট ইন পজিশনে যাবেন জাস্ট এখানে কোনো ইকুয়াল অথবা কিছু দেওয়ার প্রয়োজন নেই আপনি জাস্ট ইন পজিশনটাতে ক্লিক রাখবেন। রাখার পর এখান থেকে আপনি দুই আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে যতটুকু ইচ্ছা আপনি এখান থেকে জুম করে নেবেন। সাপোজ এতটুকু জুম রাখতেছি। তো আপনি যখন ভিডিওটা জুম ইন অথবা জুম আউট করতে চাবেন অবশ্যই ভিডিওটা রেজুলেশন যাতে ভালো হয় ভিডিওটা আপনার যাতে হচ্ছে এইচডি হয় তাহলে আপনার ভিডিওটা জুম করলেও আর কি সমস্যা মানে ফাটবে না। তো আপনার হচ্ছে জাস্ট এখন আপনি টিক মার্কে ক্লিক করে দেবেন। দেওয়ার পর সেকেন্ড যে ভিডিও ক্লিপটা এটা হচ্ছে আমি জুম আউট করব। এর জন্য আমরা সেমভাবে পেন অ্যান্ড জুমে চলে যাবো। যাওয়ার পর এখানে স্টার্ট পজিশনে কিন্তু সিলেক্ট আছে তো আমরা জাস্ট এই স্টার্ট পজিশনে এটাকে রেখে দেবো। তো স্টার্ট পজিশনে রেখে দেবো। রাখার পর এখান থেকে আমরা যতটুকু লাগে সেমভাবে দুই আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে এটাকে জুম করে নেবো। জুম করে নেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা টিক মারে ক্লিক করে দেবো। তো আরেকটা কথা হচ্ছে সেটা হচ্ছে আমরা এটাকে আরেকটা ডুপ্লিকেট করে নেবো। তো এটা হচ্ছে আমাদের কিছুটা কাজ আছে। তো সেমভাবে আমরা এখানে যে পেন অ্যান্ড জুম দেওয়া ছিল এটাকে আমরা হচ্ছে আউট করে দেবো। তো জাস্ট এটাকে আমরা আউট করে দিলাম। তো আউট করে দিয়ে এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমরা এটাকে আমরা ইকুয়াল করে আমরা যদি হচ্ছে জুম ইনে রাখতে চাই আমরা সাপোজ হচ্ছে এখানে হচ্ছে রাখতে চাবো আমরা যদি ভিডিওটাকে আমরা এই পজিশনে রাখতে চাই। তো সাপোজ আমরা একটু জুম ইন করে আমরা এখানে রেখে দিলাম। তো আমরা টিক মারে ক্লিক করে দেবো। তো আমাদের হচ্ছে তিন রকম কাজ এটা দেখেন হচ্ছে আমাদের কিন্তু এটা হচ্ছে জুম ইন হচ্ছে যে অরিজিনাল ভিডিও থেকে আমরা যতটুকু আমরা জুম ইনে রাখছিলাম ঠিক ততটুকু কিন্তু এখানে হচ্ছে ভিডিওটা জুম ইন হচ্ছে। তো পরবর্তী যে ভিডিওটা পরবর্তী ফুটেজটা কিন্তু আমাদের হচ্ছে জুম আউট হচ্ছে দেখেন যতটুকু আপনারা রাখবেন। তো এই ক্ষেত্রে আপনার ভিডিও রেজুলেশন ভিডিওটা যাতে এইচডি হলে ভালো হয় তো সব কিছু। আর হচ্ছে এইটা দেখেন আমরা যে থার্ড যে ফুটেজটা এটা হচ্ছে আমাদের দেখেন স্থির রয়েছে যেহেতু আমরা এটা ইকুয়াল দিয়ে আমরা হচ্ছে অতটুকু জুম করে রেখে দিছি। তো এই জন্য আমাদের এটা স্থির রয়েছে। তো সব কিছু কমপ্লিট হয়ে গেলে আপনি যদি সাউন্ড দিতে চান আপনার ইচ্ছা মতো তাহলে অডিও থেকে আপনি সাউন্ড দিয়ে নিতে পারেন অথবা সাউন্ড যদি সিলেক্ট করা থাকে সাউন্ড যদি থেকে থাকে তাহলে দেওয়ার প্রয়োজন আপনি সর্বশেষ ভিডিওটি সেভ করার জন্য এখানে শেয়ার করে চলে যাবেন। যাওয়ার পরে এক্সপোর্ট বাটনে ক্লিক করে দিলে আপনার ভিডিওটি কিন্তু সেভ হয়ে যাবে। তো আজকের টিউটোরিয়াল বলতে দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে ভালো থাকবেন সুস্থ থাকবেন।